নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল আজি হৈছে আঠাইছ মাৰ্চ আৰু আঠাইছ মাৰ্চৰ জিলাই দশটাক গুরুত্বপূর্ণ খবর যুগত হয়েছে রেশন কার্ডর অরুণোদায় আসনি অরুণোদয় আসনির লগতে আয়ুষ্্মান কার্ড চৰকাৰী কার্ডের চরকারী কর লগতে করতে বিজেপির কেবাটাও গুরুত্বপূর্ণ কংগ্রেসের আপডেট কেবাটাও গুরুত্বপূর্ণ খবর যুগুত হয়েছে এনেবর খবর নিতেও পাই থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি যেটা লাইক করবলে না পাহিব আজির আমার প্রথমটা খবৰ গুরুত্বপূর্ণ খবর ডর খবর লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তবাসী লোক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দশটাক ডর ঘোষণা হয় বন্ধননি সকল মুখ্যমন্ত্রী কি 10 টাকা ডাঙ্গর গোখনা কইছে ইটি সম্পন্ন কই জানিলক লোকসভা নির্বাচনের প্রচারের অভিযানত অনন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার 10 টাকা ডাঙ্গর গোখনা লাখ লাখ ছাত্রছাত্রীয়ে মহিলা চাকরি প্রত্যাশী রই দিলে এটা ভাল খবর রাজ্যের লাখ লাখ মহিলাই পাব দশ হাজারক টাকা হয় বন্ধু সকল যখন মহিলার আত্মহায়িক গোট আছে সেই সকল মহিলার ব্যাংক অকাউন্টত পণপাই দিব দশ হাজার টকা টাকা যদি আপনার আত্মহায় গোট আছে তেক্ষ্র নিশ্চয় আপুনি দশ হাজার টাকা লাভ কৰিব মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের জড়িয়ে আগোড়া হব এই ধনরাশি ইয়ার পিছত দ্বিতীয় পর্যায়ত পঁচিশ হাজার টাকা ব্যাংকত ঋণ আগবাওয়া হব মন্তব্য কৰিছে ইয়ারও বারো হাজার পাঁচশো টাকা দিব সরকারে এয়া কিন্তু আপনি রাখি দিব সেইখিনি টকার আপনি ব্যবহার করব আৰু বাকি বারো হাজার পাঁচশো টাকা বেংকক দিব লাগিব মহিলা সকলে মুখ্যমন্ত্রী নিযুত ময়লা আঁচনির অধীনত দহ লাখ ছাত্রী পাব হাজার হাজার টকা হয় বন্ধু বান্ধব ছাত্রছাত্রীল কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে মোদী সরকারে ৰাজ্যৰ দহ লাখ ছাত্রীক কলেজ অহা যাওয়া কৰিবলৈ কিতাব কিনবলে হিমন্ত সরকারে দিব ধন মেট্রিক পাস কৰি হায়ার সেকেন্ডারি এডমিশন ললে পাব আপনি দশ টকা টাকা হায়ার সেকেন্ডারি পাস করে বাবে এডমিশন ললে হিমন্ত চৰকাৰী দিব বারো হাজার টকা টাকা কেবল এয়াই নহয় গ্রেজুয়ান শেষ করে বিশ্ববিদ্যালয় পড়বলে যাওয়া ছাত্রী হিমন্ত সরকারি দিব পনেরো হাজারক টকা যিকোনো চৰকাৰী মহাবিদ্যালয় শিক্ষানুষ্ঠান অধ্যয়ন কৰা ছাত্রী সকলে এই সুবিধা লাভ কৰিব অবশ্যই বিবাহিত ছলে এই সুবিধার যোগ্য বিবেচিত নহব ত্রিশ লাখ লোক বৃদ্ধি পাব অর্ণদায় আচনি হিতাধিকারীর সংখ্যা অর্ণোদয়ক লো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেবাটাও ডাঙর ঘোষণা যদি আপনি নাই অর্ণদায় পাইনে ক্ষেত্রে আপনার সরকার প্রদান করবেন নতুনক অর্ণদায় আসনি রেশন কার্ড প্ৰতিটো পৰিয়ালে পাব অরণদয় আসনির সুবিধা রেশন কার্ড থাকলে লাভ করব প্রধানমন্ত্রী আৰু মুখ্যমন্ত্রী আয়ুষ্্মান ভাৰত রেশন কার্ড থাকা পরিয়ালে জীবন বিমা আৰু দুর্ঘটনা বিমাও লাভ কৰিব রেশন কার্ড থাকা পরিয়ালে লাভ কৰিব উজলা গ্যাস সংযোজনের সুবিধা হয় বন্ধু সকল যদি আপনার রেশন কার্ড আছে আৰু ঘর আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনত এখন গেস কানেকশন তেনে ক্ষেত্রে কিন্তু আপনি নতুনকৈ এখন গেছ কানেকশনও লাভ করব মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসমৰ জড়িয়ে এক লাখ চল্লিশ হাজার যুবক যুবত লাভ কৰিব টকা হয় বন্ধুবান্ধী সকল যদি আপনি মুখ্যমন্ত্রী আত্মনির্ভর বাবে আবেদন করেছিলেন তেনে ক্ষেত্রে এক লাখ চারি হাজার যুবক যুবতীক সরকার প্রদান কৰিব টাকা ইয়ার জড়িয়ে ক্ষুদ্র উদ্যোগী সকলে কিস্তি দুই লাখ টাকা আর পাঁচ লাখ টাকায় লাভ করব ইলেকশ্যনৰ পিছত গাঁৱৰ সকলো বেয়া ৰাস্তা নিৰ্মাণ কৰা হ'ব হয় বন্ধু বান্ধৱীসকল ইলেকশ্যনৰ পিছতে যিবিলাক ৰাস্তা বিয়া আছে গাঁৱৰ ৰাস্তা সকলোবিলাক কিন্তু সম্পূৰ্ণকৈ নিৰ্মাণ কৰা হ'ব গাঁৱৰ প্ৰতিটো নামঘৰলৈ তিনি লাখকৈ টকা দিয়া হ'ব দুহেজাৰ ছাব্বিছৰ আগে আগে ৰাইজৰ সকলো মাটি বাৰী সমস্যা সমাধান কৰি দিব লোকসভা নিৰ্বাচনৰ প্ৰচাৰৰ অবিধানত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এনেকা কৈ ডাঙৰ ডর সিদ্ধান্ত গ্রহণ করেছে হাইবন্ধনী সকল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় যি দহটা ডাঙৰ সিদ্ধান্ত গ্রহণ করেছে যদি ইয়ার বিষয়তা আপনাদের কিনা কবলগা থাকে নিশ্চয় আপনি জনাব তারপর অবসরী রায়ক জানাই শমার আন এটা খুবই গুরুত্বপূর্ণ খবর একটা ডর খবর গৌরব গগৈর রাজনীতি না জানে নির্বাচনের প্রাক্ষণত কিবাটা গুরুত্বপূর্ণ মন্তব্য মুকৰি আছে এইবা নিৰ্বাচনত বিপুল ভোটত পৰাস্ত হব গৌৰৱ গগৈ এ আমি কোৱা নাই কোনে কৈছে নিশ্চয় সম্পৰকে চাই থাকিলে ভিডিঅটোত হেকলৈকে চাই থাকিব নিশ্চয় জানিব পাৰিব জৰহাট লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰতি গৌৰৱ গগৈৰ বিৰুদ্ধে আক্ৰমণাত্মক ৰূপতেবাৰ মন্ত্রী জন্তমলা পোৰাই হয় আপুনি ঠিকে কৈছে জয়ন্তমলা পোৰাই এনেকৈ মন্তব্য কৰিছে পৰ্যটকৰ দৰে অসমলৈ আহে গৌৰৱ গগৈ ইংৰাজী হিন্দী কলেই রাইজে ভোট নিদে গৌরব গগৈক গৌরব গগৈ যে রাজনীতি নাজানে রাজনীতি কি রাজনীতি কেনেকৈ কৰিব এইবার হে শিকিব গৌরব গগৈ পূর্বে পিতৃ আশীর্বাদ জয় হয়ে আছিল গৌরব গগৈ বাপেকে ক্ষমতাত থাকি পুতেক সাংসদ বনায় কিন্তু এইবার নিজের জোর কিমান সেয়া আমি দেখিম যী ব্যক্তিয়ে মেডাম ফ্রি দিনা অসমৰ পরস্পরগত হাজয নিপিন্ধে ঈদর দিনা টুপি টপিধে সেইজনে কেন মানুষে ভোট দিব মন্তব্য করেছে মন্ত্রী বৰুৱাই বড়াই এইবার নির্বাচন বেয়াক বিপদপথ পৰাস্ত হব গৌরব অসমৰ খিলঞ্জীয়া লোকের বাবে এদিনও মাত মাতি পা নাই গৌরব গগৈ পরাজয়ের বয় বেয় খেঁদিছে গৌরব গগৈ জোরহাট লোকসভা প্রার্থী গৌরব গগৈর বিরুদ্ধে আক্রমণাত্মক রূপা দেবার মন্ত্রী জয়ন্তমলা বৰুৱা হয় সকল মন্ত্রী জয়ন্তমলা বৰুৱাই গৌরব গগর বিষয়ে যিকিটা মন্তব্য কৰিছে আপুনি কি কব যদি আপনার কিবা মন্তব্য করা থাকে নিশ্চয় আপনি কমেন্ট কৰিব সো বন্ধুবান্ধী সকল ভিডিওটিতে একটা লাইক কৰিবলৈ না কেননা আপনার বাবে এনেক নতুন নতুন ইনফরমেটিভ হেল্পর ভিডিও প্রতিদিনে আমি লই আহিম তারপর অবাসী রাজ্বল খুবই গুরুত্বপূর্ণ খবর ডাঙের খবর তেইশ জিলালৈ বতর বিজ্ঞান বিভাগৰ সতর্কবাণী কোন জিলাত ইলো এলার্ট জারি করা হয়েছে অবশ্য ত্রিশ তারিখ লকে কেবা জিলাত ইলো এলার্ট জারি করা হয়েছে রাজ্যের তেইশ জিলাত বতর বিজ্ঞান কেন্দ্রের জাৰি সতর্কবাণী জারি করা হয়েছে বতর ৰুদ্ৰ ৰূপ বতর বিজ্ঞান বিভাগে জারি কৰিছে সতর্কবাণী প্ৰচণ্ড ধুমহা ভোজপাত শিলাবৃষ্টি থৰ বরষুণের সম্ভাবনা ত্রিশ মার্চর জারি করেছে কৰিছে এলার্ট জিলাই জিলাই ইলো এলার্ট জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রর তরফরপরা রাজ্যের প্রায় জিলাতে জেলাতে আসবেন থৰ বরষুণ উজনেরপরা নামনি নামনিলৈ কোন কোন জিলালে সতর্কবাণী জারি করেছে এটাই চাই লোক আপনার জেলার নামটা অন্তর্ভুক্ত হয়ে আছে না নাই তেইশ জেলার ত্রিশ মার্চর জারি করা হয়েছে ইলো এলার্ট ধুবুরী গোয়ালপারা কোকৰাঝাৰ চিৰাং বৰপেটাত য়েল' এলাৰ্ট জাৰি কৰা হৈছে য়'ল' এলাৰ্ট জাৰি কৰা হৈছে বঙাইগাঁও নলবাৰী দৰঙত মৰিগাঁও নগাঁও সজাই পশ্চিম কাৰ্বি আংলং কাৰ্বি আংলঙত শোণিতপুৰ ধেমাজি যোৰহাট শিৱসাগৰ চৰাইদেউত জাৰি কৰা হৈছে য়েলো এলাৰ্ট লগতে ডিব্ৰুগড় তিনিচুকীয়া কাছাৰ হাইলাকান্দি কৰিমগঞ্জত জাৰি কৰা হৈছে এলাৰ্ট য়'লো এলাৰ্ট জাৰি কৰা প্ৰতিখন জিলাত ব্ৰজপাত ধাৰাসাৰ বৰষুণৰ আকাংক্ষা কেবাখ জেলায় বর্তমান পর্যন্ত জারি করা নাই কোনো ধরনের এলার্ট কোন কেইটা জেলালে এলার্ট জারি করা নাই সম্পূর্ণক জানাক। দক্ষিণ হালমারা মাইনকাছর বাক্সা ওদালগুড়িরভাবে নাই কোনো ধরনের এলার্ট এলার্ট নথকা সত্ত্বেও যদি আপোনাৰ অঞ্চলত কোনো ধরনের প্রভাব পৰে তিন ক্ষেত্রে নিশ্চয় আপনি কমেন্ট জনাব পাৰে এলার্ট জারি কৰা নাই গোলাঘাট বিশ্বনাথ লক্ষিমপুর মাজুলী ডিমাহাচা কামৰূপ গ্ৰাম্য আৰু কামৰূপ মহানগৰৰ মহানগরেরও নাই ত্রিশ মার্চত কোনো ধরনের এলার্ট বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ তৰফৰ পৰা সতৰ্কবাদীৰ পিছতেই ৰাজ্যত বাতৰি লৈছে ৰুদ্ৰ ৰোগ বিগত বাহত্তৰ ঘণ্টাত ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে হৈছে প্ৰচণ্ড ধুমুহা ব্ৰজপাত আৰু মুগল থৰ বৰষুণ বিদংছী ধুমুহা লগতে প্ৰবল বৰষুণত টচলছ বহুজনৰ বাসগৃহ বিধস্তৰ ক্ষতিসাধন হৈছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন লগতে প্ৰকাণ্ড গছ উবালি ক্ষতিগ্ৰস্ত কেইবাটাও বাসগৃহ ৰাজ্যৰ বহু ঠাইত উভালি পৰিল প্ৰকাণ্ড গছ উৰিগড়ৰ মুঠ চাৰু দোকান রাজ্যের কেক্ষ জিলালৈ বতর বিজ্ঞান তৰফৰ পৰা সতর্কবাণী হয় বন্ধু বান্ধবী এটা ডর খবর একটা গুরুত্বপূর্ণ খবর মুস বন্ধু লগতে ভারতের বিভিন্ন প্রান্তরপরা এইখানে সর কেটামান ইনফরমেশন দিবল আসে ভিডিওটি ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার করব আর এনেকা নতুন নতুন ইনফরমেটিভ তথা হেল্পফুল ভিডিও পাবলে হলে চ্যানেলটি নিশ্চয় সাবস্ক্রাইব করে রাখব সো আজি মূল ভিডিও খেতে একটা ইনফরমেশন দিবল আসে সো বন্ধু বান্ধবস থ্যাংক ইউ ফর ওয়াশিং Full video